সাবেক পুলিশ প্রধানের বিদেশ চলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও তাকে ঘিরে সরকার দলীয় নেতাদের বক্তব্য লোক দেখানো বলে মন্তব্য করেছেন তিনি এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে বিএনপি প্রতিষ্ঠাতার তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো দিনের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে আলোচনা সভা অংশ নেন বিএনপি নেতা সহ পেশাজীবীরা বিএনপির আন্দোলনে ব্যর্থতা এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে পেশাজীবীদের বক্তব্যে উঠে আসে নানা সমালোচনা কিন্তু

এগিয়ে চলার কাজ আমরা শুরু করেছি পুলিশের সাবেক প্রধানকে নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন সরকার দেশটাকে একটি লুটেরা সাম্রাজ্যে পরিণত করেছে মে মাসের চার তারিখে সে সব পরিবার নিয়ে চলে গেছে আরও দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো সমস্ত খালি হয়ে গেছে না আমার প্রশ্ন যে সে কীভাবে গেল তার এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না আমরা সবাইকে বিচার করি সবাই এটা কি আপনার মানুষকে আম্মক মানুষকে বিএনপি নেতারা বলেন আন্দোলনে কৌশল পরিবর্তন হচ্ছে বিজয় তাদের হবেই আমরা এতটুকু কাদের নাগরিক ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার